নমস্কাৰ আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম নাসমাই মজিদ বন্ধুসকল পলকতে চাওক আজি সন্ধিয়াৰ সাতটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, ৰাজ্যৰ সাধাৰণ জনতাৰ ওপৰত পুনৰ মাধমাৰ। এইবাৰ জাননী অবিহনে জি এম চেইচত বৃদ্ধি কৰা হ'ল সেৱা পৰীক্ষা মাচুল। গুৱাহাটী মেডিকেল কলেজ হাস্পাতালত 100ৰ পৰা 150% পৰ্যন্ত বৃদ্ধি কৰা হৈছে সেৱা পৰীক্ষা মাচুল। আৰু এতিয়া জি এম চেইচত 400 টকীয়া ছ'ন'গ্ৰাফী হ'লগৈ 700 টকা। 1000 টকীয়া ফেব্ৰস্কেন অফ লিভাৰৰ নতুন মাচুল হ'লগৈ 2000 টকা। 70 টকীয়া এক্সৰেৰ নতুন মাচুল হ'লগৈ 100 টকা। 100 টকীয়া এক্সৰেৰ মাচুল হ'লগৈ 150 টকা। আৰু ঠিক সেইদৰে 20 টকীয়া বিচনাৰ ভাড়াও 50 টকালৈ বৃদ্ধি কৰা হৈছে। গুৱাহাটী মেডিকেল কলেজ হাস্পাতালত জাননী অবিহনে অতি গোপনে বৃদ্ধি কৰা হৈছে সেৱা পৰীক্ষাৰ এই মাচুল। পৰৱৰ্তী খবৰ, মুস্তাফা কামাল আজাহাৰীৰ বিৰুদ্ধে এইবাৰ ক্ষুব্ধ হৈ পৰিছে এ আই ইউ ডি এফ প্ৰধান মৌলানা বদৰুদ্দিন আজমল। বদৰুদ্দিন আজমলৰ মন্তব্য, মুস্তাফা কামাল আজাহাৰী মুছলমান নহয়, ইছলাম ধৰ্মক বদনাম কৰি আছে মুস্তাফা কামাল আজাহাৰীয়ে। মুস্তাফা কামাল আজাহাৰীয়ে বেলেগৰ পৰা ধন লৈ এজেণ্ট হৈ কাম কৰি আছে, এই বিস্ফোৰক অভিযোগ মৌলানা বদৰুদ্দিন আজমলৰ। মুস্তাফা কামাল আজাহাৰী মুছলমান নহয়, মুস্তাফা কামাল আজাহাৰী মুছলমান নহয় বুলি ঘোষণা মৌলানা বদৰুদ্দিন আজমলৰ। ইছলাম ধৰ্মক বদনাম কৰি আছে মুস্তাফা কামাল আজাহাৰীয়ে। মুস্তাফা কামাল আজাহাৰীয়ে বেলেগৰ পৰা ধন লৈ কাৰোবাৰ এজেণ্ট হৈ কাম কৰি আছে। অসম আৰু ভাৰতৰ পৰা বেলেগ দেশলৈ গুচি যাওক মুস্তাফা কামাল আজাহাৰী। অসম আৰু ভাৰত এৰি ইজিপ্তৰ কাইৰোলৈ গুচি যাওক মুস্তাফা কামাল আজাহাৰী। অন্য ধৰ্ম প্ৰচাৰৰ বাবে ধন লয় মুস্তাফা কামাল আজাহাৰীয়ে। হিন্দু মুছলমানৰ মাজত অশান্তি সৃষ্টি কৰিছে মুস্তাফা কামাল আজাহাৰীয়ে। মুস্তাফা কামাল আজাহাৰীয়ে যিবোৰ কথা কৈ আছে সেইবোৰ তেওঁৰ ব্যক্তিগত কথা। মুস্তাফা কামাল আজাহাৰীক এইদৰে থকা সৰকা কৰিলে মৌলানা বদৰুদ্দিন আজমলে। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যৰ উপ নিৰ্বাচনৰ বাবে বিজেপিৰ পাছত এইবাৰ কংগ্ৰেছে প্ৰকাশ কৰিলে প্ৰাৰ্থীৰ তালিকা। বিহালী এৰি 4 সমষ্টিত প্ৰাৰ্থীৰ তালিকা ঘোষণা কৰিলে কংগ্ৰেছে। আৰু এই কংগ্ৰেছৰ তালিকা অনুসৰি কোন সমষ্টিত কাক প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিছে চাওঁ আহক। চামগুৰি সমষ্টিত প্ৰাৰ্থিত্ব দিয়া হৈছে তানজিল হুছেইনক। ধলাই সমষ্টিত প্ৰাৰ্থিত্ব দিয়া হৈছে ধ্ৰুৱজ্যোতি পুৰকাষ্টক। ছিদলিত প্ৰাৰ্থিত্ব দিয়া হৈছে সঞ্জীৱ ৱাৰিক। আৰু বঙাইগাঁৱত প্ৰাৰ্থিত্ব দিয়া হৈছে ব্ৰজনজিৎ সিং সিনহাক। দৰ্শকসকল, আৰু বহুতো গুৰুত্বপূৰ্ণ খবৰ আছে, তাৰ আগতে আপোনাক জনাওঁ যে যদি আপুনি এতিয়ালৈকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে এতিয়াই ভিডিঅ'টোত লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ভিডিঅ'সমূহ নিতৌ চাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, জম্মু কাশ্মীৰত পুনৰ ভয়ংকৰ পৰিস্থিতি। নিৰীহ লোকৰ ওপৰত দুৰ্বৃত্তৰ ভয়ংকৰ গুলীচালনা, আৰু এই ঘটনাত মৃত্যু হৈছে 7জনকৈ সাধাৰণ নাগৰিকৰ। জম্মু কাশ্মীৰত পুনৰ সংঘটিত হৈছে ভয়ংকৰ ঘটনা। সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণত মৃত্যু হৈছে 7জনকৈ লোকৰ। নতুন চৰকাৰ গঠনৰ 1 সপ্তাহ নহওঁতেই অস্থিৰ জম্মু কাশ্মীৰ। নিৰীহ লোকক লক্ষ্য কৰি নিৰ্বিচাৰ গুলীচালনা দুৰ্বৃত্তৰ। গান্দৰবেলত নিৰ্মীয়মান সুৰংগত কৰ্মৰত শ্ৰমিকক লক্ষ্য কৰি আক্ৰমণ সন্ত্ৰাসবাদীৰ। আৰু এই ঘটনাত নিহত হৈছে 3গৰাকী শ্ৰমিকসহ এজন মেনেজাৰ, ইঞ্জিনিয়াৰ আৰু এজন ডিজাইনাৰ। 2টাকৈ সন্ত্ৰাসবাদীৰ ভয়ংকৰ গুলীচালনাত নিহত হৈছে 8কেইজন। আক্ৰমণ কৰা লোকসকলক যোগ্য প্ৰত্যুত্তৰ দিয়াৰ হুংকাৰ কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ। কোনো কাৰণতে সন্ত্ৰাসবাদীৰ ৰঙা চকু সহ্য কৰা নহ'ব বুলি মন্তব্য কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ। আৰু এই ঘটনাৰ পিছতে অঞ্চলটোত সেনাৰ অভিযান আৰম্ভ কৰা হৈছে। উগ্ৰপন্থীক বিচাৰি অভিযান অব্যাহত ৰাখিছে সেনাই। পৰৱৰ্তী খবৰ, নিৰ্বাচনৰ পূৰ্বে ৰাজ্যিক বিজেপিত আৰম্ভ হৈছে বিদ্ৰোহ। ধলাইত বিজেপি ত্যাগ কৰিলে 500 নেতাকৰ্মীয়ে। ধলাৰ বিজেপি প্ৰাৰ্থী নিহাৰ ৰঞ্জন দাসক বাংলাদেশী আখ্যা সদ্য বিজেপি ত্যাগী অমিয়কান্তি দাসৰ। বিজেপিৰ টিকট নাপাই এতিয়া নিৰ্দলীয়ভাৱে নিৰ্বাচন খেলাৰ সিদ্ধান্ত প্ৰাক্তন বিজেপি নেতাৰ। উপ নিৰ্বাচনৰ পূৰ্বে ধলাই বিজেপিত ব্যাপক খহনীয়া। ধলাইত বিজেপি প্ৰাৰ্থী ঘোষণাৰ পিছতেই
বিদ্রোহ আরম্ভ হয়েছে বিজেপি। অমিয়কান্তি দাসের পদত্যাগর পাশতেই ঢলায় বিজেপি ত্যাগ 500 নেতা কর্মীর। ঢলার বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাসক বাংলাদেশী আখ্যা অমিয়কান্তি দাসর। বিজেপির প্রার্থীগীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ টিকট বঞ্চিত অমিয়কান্তি দাসর। কাছাড় জেলা বিজেপির উপসভাপতির দায়িত্বত আছিল অমিয়কান্তি দাস। আর বিজেপিয়ে টিকট প্রদান নকরাত ক্ষোভিত হয়ে এতিয়া নির্দলীয়ভাবে নির্বাচন খেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিজেপির বিরুদ্ধে ঢলায় নির্বাচনী প্রচার আরম্ভ করেছে অমিয়কান্তি দাসে। পরবর্তী খবর, আজিরপরা 26 অক্টোবরলৈ সাবধান, পুনের ভয়ঙ্কর গতিত আহি আছে সাগরীয় ঘূর্ণি বতাহ। এইবার প্রতি ঘণ্টাত 150 কিলোমিটার গতিবেগের আহি আছে সাগরীয় ঘূর্ণি বতাহ দানা। আর ঘূর্ণি বতাহ দানার প্রভাব পড়ব অসমৰ লগতে ভারতের কেইবাখনো রাজ্যত। এই সন্দর্ভত বিশেষ সতর্কবাণী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই। সাবধান হোক, পুনের আহি আছে সাগরীয় ঘূর্ণি বতাহ। প্রচণ্ড গতিরে বঙ্গর উপকূললৈ ধাবমান হয়েছে সাগরীয় ঘূর্ণি বতাহ দানা। 23 অক্টোবরত বঙ্গ উপকূলত খুন্দা মারিব ঘূর্ণি বতাহ দানাই। এই ঘূর্ণি বতাহর প্রভাব দেশের বহু রাজ্যত দেখা যাব। IMD-এ এই সন্দর্ভত জারি করেছে অরেঞ্জ আর রেড এলার্ট। দক্ষিণের রাজ্যসমূহত বর্তমান অব্যাহত আছে মুখলধার বরুণ। তামিলনাড়ুত 20, 21 আর 24 তারিখে হব মুখলধার বরুণ। পড়োশ্রীত হব 20-22 তারিখলে বরুণ। 24 অক্টোবর পর্যন্ত কেরালা আর কর্ণাটকত পড়ব ইয়ার প্রভাব। আনহাতে মহারাষ্ট্রত শিলাবৃষ্টির সঙ্গে বরুণের সম্ভাবনা আছে। উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলত পড়ব ব্যাপক প্রভাব। আর লগতে অসমৰ লগতে উত্তর পূবত ঘূর্ণি বতাহ দানার প্রভাব পড়ব। উপকূলীয় বাসিন্দা আর মাছমরিয়া সকলক সতর্কবাণী বতর বিজ্ঞান কেন্দ্র। আর ইতিমধ্যে বঙ্গোপসাগরত মাছ ধরাত নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসনে। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা, শীঘ্রই অসমৰ চিকিৎসালয়ত আরম্ভ হব রোবটিক অস্ত্রোপচার। গুহাটী, ডিব্রুগড় আর শিলচরত আরম্ভ হব রোবটিক অস্ত্রোপচার। আজির দিনটিত সামাজিক মাধ্যমযোগে এই কথা সদরি করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। পরবর্তী খবর, রেল বিভাগের ডাঙর সিদ্ধান্ত, 65 বছরের তলর অবহরি সকল কর্মচারীক পুনের নতুনক চাকুরিত মকরল করব রেল বিভাগে। আর এই সন্দর্ভত 25,000 পদ সৃষ্টি করেছে বিভাগে। এক জাননী যোগে এই কথা জানায় ভারতীয় রেল বিভাগে। পরবর্তী খবর, আধার কার্ডর গরাকির বাবে ডাঙর খবর, 14 ডিসেম্বরের আগত আপনি করব লাগিব একটা বিশেষ কাম। আর এই সন্দর্ভত UIDAI-এ জারি করেছে বিশেষ নির্দেশনা। আধার কার্ডর গরাকির বাবে ডাঙর খবর, 14 ডিসেম্বরের ভিতর আপনি আপডেট করব লাগিব আপনার আধার কার্ড। এই সন্দর্ভত UIDAI-এ জারি করেছে বিশেষ নির্দেশনা। কিদরে আপডেট করব আধার কার্ড চাও আহক। মাই আধার পোর্টেলর জড়িয়ে আপনি আপডেট করব পারিব আপনার আধার কার্ড। আর মাই আধার পোর্টেলর জড়িয়ে বিনামূল্যকই করব পারিব আপডেট। পরবর্তী খবর, হিমন্ত সরকারের বিরুদ্ধে পুনের সরব হয়ে পড়েছে AIUDF প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল। আজমলে এই সন্দর্ভত কয় যে এইখন সরকারে মুসলমানের কবরস্থান ঈদগাহ মসজিদ কাড়ি লোব বিচারিছে। এইখন সরকার থাকিলে ঈদগাহ কবরস্থান একো নাথাকিব, মুসলমানক মাটি দিবলৈ ঠাই পোৱা না যাব। হিমন্ত সরকারক উদ্দেশ্য করে এই মন্তব্য মৌলানা বদরুদ্দিন আজমলর। এইখন সরকারে মুসলমানের কবরস্থান ঈদগাহ আর মসজিদ সকল কাড়ি লোব বিচারিছে। এইখন সরকার থাকিলে ঈদগাহ কবরস্থান একো নাথাকিব, মুসলমানক মাটি দিবলৈ ঠাই পোৱা না যাব। ওয়াকফ বোর্ডর মাটি কাড়ি নিজের মানুষক দিব বিচারিছে সরকারে। মিশন বসুন্ধরাত মুসলমান লোকক সুবিধারপরা বঞ্চিত করেছে অসম সরকারে। ধর্ম আর সম্প্রদায় চাই সুবিধা দিছে সরকারে। সরকারের বিরুদ্ধে আমি আদালতের দ্বারস্থ হম। এটা সম্প্রদায়ক বঞ্চিত করার ফল 2026-ত পাব বিজেপি সরকারে। সরকারের বিরুদ্ধে এইদরে সরব হয়ে পড়িল
এআইইউডিএফ প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল। পরবর্তী খবর, উপনির্বাচনক লৈ আকৰ গোছ ফণীভূষণ চৌধুরীর দাবি অব্যাহত মানি লবলৈ সিদ্ধান্ত ললে অসম গণ পরিষদ দলে। বিদ্রোহ বিসম্বাদৰ মাজতে ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময়ী চৌধুরীক বঙাইগাঁও সমষ্টিৰ প্রার্থিত্ব ঘোষণা অসম গণ পরিষদ দল। পরবর্তী খবর, আজি রাশিয়ালৈ রওনা হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22-23 অক্টোবরত রাশিয়াত অনুষ্ঠিত ব্রিক্স সম্মিলনত অংশগ্রহণ করব প্রধানমন্ত্রী মোদিয়ে। আর সম্মিলনত অংশগ্রহণ করা নেতাসকলৰ সৈতে দ্বিপাক্ষিক বৈঠকতো মিলিত হব প্রধানমন্ত্রী মোদী। পরবর্তী খবর, 1 নভেম্বৰৰ পৰা 19 নভেম্বৰলৈ এয়ার ইন্ডিয়ার বিমানত নুঠিব পুনৰ কোটাঘাটৰ ভাবুকি খালিস্তানী উগ্রপন্থীৰ। খালিস্তানী উগ্রপন্থীয়ে পুনৰ এয়ার ইন্ডিয়ার বিমানত কোটাঘাট চলোৱাৰ ষড়যন্ত্র কৰিছে। 1 নভেম্বৰৰ পৰা 19 নভেম্বৰৰ ভিতৰত এয়ার ইন্ডিয়ার বিমানত আক্রমণ চলোৱা হ'ব পাৰে, যাৰ বাবে খালিস্তানী উগ্রপন্থী সংগঠনৰ মুৰব্বী গুৰুবতন্ত সিং পান্নুনে যাত্রীসকলক আগতীয়াকৈ সকিয়াই দিছে। খালিস্তানী সংগঠন ছিক্স ফর জাস্টিসৰ নেতা পান্নুনে সোমবাৰে সকিয়াই দিয়ে যে 1 নভেম্বৰৰ পৰা 19 নভেম্বৰলৈ এয়ার ইন্ডিয়ার বিমানত যাত্রা নকৰিব। এই সময়ত এয়ার ইন্ডিয়ার বিমানত আক্রমণ হ'ব পাৰে। উক্ত সময়ছোৱাত শিখ গণহত্যাৰ 40তম বৰ্ষপূৰ্তি চলিব। উল্লেখযোগ্য যে শেহতীয়াকৈ ভাৰতৰ কেইবাখনো বিমান সংস্থাৰ বিমানত বোমা বিস্ফোৰণৰ ভাবুকি দিয়া হৈছে। বিগত সপ্তাহত 70টা আৰু কেৱল শনিবাৰে 32টা বোমা বিস্ফোৰণৰ ভাবুকি দিয়া হৈছে, যাৰ ফলত যাত্ৰীসকলৰ মাজত আতংক বিয়পি পৰিছে। এনে পৰিস্থিতিত খালিস্তানী উগ্ৰপন্থী সংগঠনটোৱে এয়াৰ ইণ্ডিয়াৰ বিমানত বৃহৎ কোটাঘাত সংঘটিত কৰাৰ ভাবুকি দিছে, যাক কেন্দ্ৰ কৰি আকৌ চাঞ্চল্য বিয়পি পৰিছে। পৰৱৰ্তী খবৰ, 2025 চনৰ পূৰ্বে উজনি অসমৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ নিৰ্মাণ সম্পূৰ্ণ কৰাৰ দাবী এ জে ৱাই চি পিৰ। অন্যথা পঞ্চায়ত আৰু বিধানসভা নিৰ্বাচন বৰ্জন কৰাৰ হুংকাৰ। সাহসীয় পক্ষৰ নেতা মন্ত্ৰীক পাৰ হৈ যাবলৈ নিদিয়াৰ হুংকাৰ এ জে ৱাই চি পিৰ।